হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেকনোলজিস ইউটিউব চ্যানেলে আজকের নতুন আরও একটা ভিডিওতে তো ফ্রেন্ডস ওএনইউ বা অনু তোমরা যখন ওয়াইফাই ব্যবহার করো বাড়িতে তাতে রাউটার থাকে এবং ও একটা সাদা মতো ডিভাইস থাকে তো সেটাকে বলে ওএনইউ বা অনু তো এই অনুটা কি তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন অবশ্যই থাকে যে এই অনুটা বা ও এন কী এবং এটার কাজ কি এটা কি কাজে ব্যবহার করা হয় এবং এর মধ্যে যে পোর্টগুলো থাকে সেই পোর্টগুলো কোনটার কি কাজ মানে এই পোর্টগুলো কিভাবে কাজ করে এবং অন্যরা আসলে কি কাজ করে এবং কিভাবে সেই ইন্টারনেট সরবরাহ করার ক্ষেত্রে আমাদের সাহায্য করে মানে তার অবদানটা কি তো ফ্রেন্ডস এই ওয়েনুর ব্যাপারে সকল তথ্য জানতে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে তাহলে ব্যাপারটা পুরোটা বুঝতে পারবে যে ওএনইউ কি এবং তার সম্পূর্ণ কাজ কি এবং এটা কেন ব্যবহার করা হয় তো যদি তোমাদের ওএনইউর ব্যাপারে সব তথ্য জানা থাকে তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ করতে পারো এবং আমার চ্যানেলের আরও অন্য ভিডিওস আছে সেগুলো দেখতে পারো বা আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওগুলো দেখতে পারো এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাই এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস আপডেট আরও পাবার জন্য তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুরু করা যাক তো ওএনইউ এই ওএনইউ এর ফুল ফর্ম হলো অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট হ্যাঁ ফ্রেন্ডস অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট তো এই ইউ কিন্তু ইন্টারনেট সার্ভিস যেটা আমাদের বাড়িতে আসে মানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সেই যে ইন্টারনেটটা সেই ইন্টারনেটটা তো আলোর তরঙ্গের মাধ্যমে আসে মানে আলোর গতিতে এবং আলোর লাইট সিগনালে আসে তো সেই যে লাইটের সিগন্যালটা আসে এনেও কি করে সেই লাইটের সিগনালটাকে নিজের মধ্যে নেয় এবং সেটাকে কিন্তু সে বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করে এবং তারপর কিন্তু সে সেটাকে রাউটারে পাঠিয়ে দেয় মানে যে আলোর গতিতে আসা যে মানে ইন্টারনেটের যে কানেকশানটা যেটা আলোর গতিতে ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে আসে সেটাকে কিন্তু ওয়েনও কী করে নিজের মধ্যে নেয় এবং সেটাকে সে লাইটিং সিগন্যাল থেকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তরিত করে মানে আলোর সিগন্যাল থেকে আলোর সংকেত থেকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে তারপর সে সেটাকে রাউটারে পাঠায় এবং তারপর রাউটার কী করে সে সেটাকে ওয়ারলেসলি চারদিকে ডিস্ট্রিবিউট করে এবং ওয়াইফাইয়ের সাহায্যে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি এছাড়াও রাউটারের মাধ্যমে যদি আমরা ইথারনেট পোর লাগিয়ে দিই মানে আর জে ফর্টি ফাইভ কেবলটা লাগিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট ল্যান্ড কেবলের মাধ্যমেও মানে ল্যান্ড সিস্টেমে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি আমাদের কম্পিউটারে তো ফ্রেন্ডস এটাই হলো ওয়েনুর কাজ যে ইন্টারনেটের কানেকশানটা আমাদের আইএসপি থেকে আসছে মানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আসছে সেটাকে নিজের মধ্যে নেয় এবং সেই যে আলোর গতিতে আসা সিগন্যালটাকে মানে আলোর যে সংকেতটা সেটাকে সে ডি বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করে বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করার পর আউটওয়ারে পাঠায় এবং আউটওয়ার সেটাকে চারদিকে ডিস্ট্রিবিউট করে দেয় সবার ফোনে বা সবার ডিভাইসে মানে যে যে ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করছে আর কি মানে ইন্টারনেটের যে সিগন্যালটা সেটাকে আলোর সিগন্যাল থেকে বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করাই কিন্তু ইউর কাজ তো ফ্রেন্ডস এই হলো ওএনইউ এর কাজ এবার বলবো বলব ওএনইউতে যে যে পোর্টগুলো থাকে এইগুলোর ব্যবহার কি মানে কোনটার কি কাজ কোন পোর্টের কি কাজ এবং কিভাবে এই ভিতরে কাজটা সম্পন্ন হয় মানে কিভাবে আলোর সিগন্যালটা বৈদ্যুতিক সিগন্যালে কনভার্ট হয় তো ফ্রেন্ডস সবার আগে দেখো প্রথম যে পোর্টটা থাকে সেটা হলো এন মানে পন পোর্ট তো এই পন পোর্টটা কি এই পন পোর্টটা হলো ইন্টারনেটটা যেটা আসছে মানে আইএসপি থেকে যেটা আসছে ইন্টারনেটটা অপটিক কেবলের মাধ্যমে আসার পর একটা কালো বক্স থাকে সেই বক্স থেকে একটা ইয়েলো কালারের ওয়ার বেরিয়ে আসে এবং তার মধ্যে দিয়ে কিন্তু ইন্টারনেটটা আসে এবং তার যে মুখটা থাকে সেটা কিন্তু ব্লু কালারের হয় তো সেই ব্লু কালারের মুখটা কিন্তু বা সেই ব্লু কালারের যে পোটটা সেটাই কিন্তু এই পন পোর্টে লাগানো হয় আর তার মাধ্যমে কিন্তু ইন্টারনেটের যে কানেকশানটা সেটা কিন্তু আমাদের ওয়েনিতে আসে মানে ফার্স্ট এসে প্রবেশ করে তো এটাই হলো পন পোর্টের কাজ মানে সেই পন পোর্টের মাধ্যমে কিন্তু আমাদের মেন ইন্টারনেটের যে কানেকশানটা সেটা কিন্তু আমাদের ওয়েতে প্রবেশ করে তো ফ্রেন্ডস দ্বিতীয় যে পোর্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পোর্ট মানে এল এ এন লোকাল এরিয়া নেটওয়ার্ক তো এই যে পোর্টটা এটা থেকে কিন্তু রাউটারের সঙ্গে কানেক্ট করা হয় মানে এখান থেকে কিন্তু ওই আর জে ফর্টি ফাইভ কেবল লাগিয়ে বা ইথেনেট কেবল লাগিয়ে সরাসরি কিন্তু কানেকশানটা রাউটারে পাঠানো হয় মানে ওয়েনও কি করে এই যে আোর সিগনালটা সেটা কিন্তু বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করে তারপরে কিন্তু সেই বৈদ্যুতিক সিগনালটাকে মানে যেটা আর কি রাউটারের দরকার তো সেটাই কিন্তু এই যে পোর্টটা এই পোর্টের মাধ্যমে কিন্তু ইথারনেট কেবলের সাহায্যে ওই রাউটারের যে ল্যান্ডপোর্ট থাকে বা সেটা সেখানে লেখা থাকে ও ডাবলু এ এন ওয়ে লেখা থাকে তো সেই পোর্টটা কিন্তু একই তো এই ল্যান্ডপোর্টের মাধ্যমে কিন্তু এখান থেকে রাউটারের যে ল্যান্ডপোর্ট থাকে সেখানে কিন্তু সরাসরি কানেকশান করা হয় ইথারনেট কেবলের মাধ্যমে এবং তারপরে কিন্তু এখান থেকে যে ইন্টারনেটের যে কানেকশানটা মূল সেটা কিন্তু ওই বৈদ্যুতিক সিগনালে কনভার্ট হওয়ার পর সেটা কিন্তু রাউটারে চলে যায় তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রথম যে পোর্টটা সেটা হলো পন যেটার মাধ্যমে আমাদের আলোর সিগনালটা মানে ইন্টারনেট যে কানেকশানটা সেটা আলোর সিগনালটা সেটা আর কি আমাদের প্রবেশ করে ওই এতে মানে ওয়ে নিউতে আর দ্বিতীয় যে পোর্টটা সেটা হলো ওই ল্যান্ড পোর্ট যেটার মাধ্যমে ওই আলোর সিগনালটা ওই বৈদ্যুতিক সিগনালে কনভার্ট হওয়ার পর সেটা কিন্তু রাউটারে চলে যায় ইথেনেট কেবলের মাধ্যমে মানে রাউটারের একটা ল্যান্ড বা ওয়ান পোর্ট থাকে এবং এখানেও কিন্তু ল্যান্ড পোর্টটা থাকে দুটোর মধ্যে কিন্তু যোগাযোগ করা হয় একটা ইথারনেট কেবলের মাধ্যমে এবং এখান থেকে কিন্তু সেই সিগনালটা ইন্টারনেটের সরাসরি পৌঁছে যায় আমাদের রাউটারে তো ফ্রেন্ডস পরবর্তী যে পোর্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পাওয়ার পোর্ট মানে এই যে ওএনইউটা চলবে এটাকে সবসময় চালানো করার জন্য তাতে যে পাওয়ার দরকার মানে ইলেকট্রিক চার্জ দরকার সেটাই কিন্তু এই পাওয়ার পোর্ট মানে এই পাওয়ার পোর্টের মধ্যেই কিন্তু যে তারটা লাগানো হয় সেই তারটার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট আমাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি এই ওএনইউতে আসে এবং তার ফলে কিন্তু ওয়েউটা চলতে সক্ষম হয় মানে যাকে বলে পাওয়ার সাপ্লাই আর কি তো ফ্রেন্ডস এটাই হলো এই পাওয়ার পোটের কাজ তো ফ্রেন্ডস পরবর্তী যে ফোটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পাওয়ার অন অফ বাটন মানে এটার মাধ্যমে কিন্তু বা এটা প্রেস করলেই কিন্তু ওএনইউতে কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া যায় এবং বন্ধ করা যায় মানে সুইচ আর কি ওএনইউর সুইচ ওএনইউতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য প্রেস করলেই অন হয়ে যাবে এবং অফ করে দিলে কিন্তু পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই হলো এই অন অফ বাটনের কাজ তো ফেন্স এখানে আরও একটা অপশান থাকে যেটা কিন্তু রিসেট বাটন মানে ফ্যাক্টরি রিসেট যেটাকে বলে মানে যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি যে ফ্যাক্টরি রিসেটটা যেটা করলে আর কি আমাদের মোবাইলটা পুরো নতুন হয়ে যায় এবং সকল যে ফাইলস বা তথ্য সব কিছু সব কিন্তু ডিলিট হয়ে যায় নতুন করে কিন্তু আমরা ফোনটাকে আবার ব্যবহার করতে পারি নতুন করে সব কিছু আমরা স্টোর করতে পারি তো ফেন্স এটাও কিন্তু এখানে এমনটাই কাজ করে রিসেট বাটনটা প্রেস করলে কিন্তু পুরো যে ওয়ে নিউ যে ভিতরে যে ডেটা রেকর্ড হয়েছে বা ডেটার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু পুরোপুরি রিসেট হয়ে গিয়ে নতুন করে আবার সেটা চালু হয় মানে তাদের কিন্তু কোনো রেকর্ড থাকে না তো ফেন্স এইভাবে কিন্তু এই ওয়ে যে পোর্টগুলো আছে এগুলো কিন্তু কাজ করে এবং কোনটার যে কী কাজ এবং কোন কোনটা কেন ভাবে করা হয় এটাও কিন্তু আমি তোমাদেরকে বললাম এছাড়া ফ্রেন্ডস ওয়েন ইউর উপরের দিকে মানে সামনের দিকটা যেটা তাতে কিন্তু অনেকগুলো লাইট থাকে যেগুলো আর কি সিগনাল দেয় যে কোন পোর্টটা কাজ করছে এবং কিভাবে কাজ করছে যেমন ধরো পন পোর্টে যেটা লাইট থাকে পাওয়ার পোর্টের লাইট থাকে পোর্টে লাইট থাকে মানে সকল যে পোর্টগুলো পিছনে আছে সব পোর্টগুলো যদি অ্যাক্টিভ থাকে তার জন্য কিন্তু সেখানে লাইট জ্বলবে তো তখন কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে কোন পোর্টটা কাজ করছে এবং কোন পোর্টটা কাজ করছে না আর এইভাবেই যে আমরা ইন্টারনেটটা চলছে কিনা চলছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কানেকশান এগুলো কিন্তু আমরা এই লাইটগুলো দেখেই বুঝতে পারবো তো ওয়ে যে মেন কাজ সেটা কিন্তু আমি তোমাদেরকে ফার্স্টই বললাম যে আলোর সিগনালটাকে বৈদ্যুতিক সিগনালে কনভার্ট করা এবং অর্ডারে পাঠানো আর দ্বিতীয় যে কাজটা হচ্ছে মানে দ্বিতীয় যে কাজ যেন ওয়ে ইউ ব্যবহার করা সেটা হলো যে আইএসপি থেকে যে আমাদের ব্যান্ডউইডটা যে দিচ্ছে মানে ফর্টি এমপিএস থার্টি এম মানে যে স্পিডে আমরা কানেকশান নিচ্ছি সেটাকে বলে ব্যান্ডউইথ সেই যে ব্যান্ডউইথটা তারা দিচ্ছে সেই ব্যান্ডউইথটা কন্ট্রোল করে কিন্তু এখানে ওই তারা যে পন পোর্টটা আছে সেই পন পোর্টটার মাধ্যমেই এই পোটে যখন আমরা কানেকশানটা করে দেবো তখন কিন্তু সেখান থেকে সরাসরি কানেক্টেড হয়ে যাবে এবং তারা কিন্তু ব্যান্ডউইথ যেটা আছে সেটা কিন্তু তারা ম্যানেজ করতে পারবে যেমন যতটা তারা স্পিড আমরা চাইছি আর কি যতটা প্ল্যান নিচ্ছি সেই হিসেবে যে ব্যান্ডউইথটা হয় সেটা কিন্তু তারা ম্যানেজ করতে পারবে তো এছাড়া যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসের যে কন্ট্রোলটা সেটা কিন্তু তারা করতে পারবে আইএসপি থেকে তো এই ওয়েনউর যে কাজ সেটা কিন্তু শুধুমাত্র ওই সিগনালের কনভার্ট এটা নয় এর মধ্যে কিন্তু আমাদের ব্যান্ড উদের যে কন্ট্রোল সেটাও কিন্তু আইএসপিতে করতে পারে সেখান থেকে বসে এবং ম্যাক অ্যাড্রেসের যে ব্যাপারটা সেটাও কিন্তু তারা কন্ট্রোল করতে পারে তো ফ্রেন্ডস এতগুলো কাজ কিন্তু এর মাধ্যমে করা যেতে পারে আর এই জন্যই কিন্তু ওয়েন ইউ বা অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট এই ডিভাইসটি ব্যবহার করা হয় আমাদের বাড়িতে ইন্টারনেট কানেকশন ব্যবহার করার জন্য তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ওএনইউর কাজটা কী এবং ওয়েউর যে পোর্টগুলো থাকে এইগুলোর কোনটা কার ব্যবহার এবং ওয়েনইউ থেকে কীভাবে আইএসপিটা কন্ট্রোল করে আমাদের ইন্টারনেটের সার্ভিসটাকে বা কানেকশানটাকে তো ফেন্ডস যদি তোমাদের আর কোনো ডাউট থেকে থাকে ওয়েউর ব্যাপারে বা আরও অন্য কোনো জিনিসের ব্যাপারে টেকনোলজি রিলেটেড জিনিসের ব্যাপারে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত করবে এবং আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে যদি কিছু জানার থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু কমেন্ট বক্সে মতামত করবে এবং ভিডিওটাকে সব সম্পন্দের শেয়ার করবে আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখতে তাহলে অবশ্যই বলবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে ওর বাটনে ক্লিক করে যেও তাহলে অবশ্যই যখন ভিডিও আপলোড করবো তার নোটিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর চ্যানেলে আরও ভিডিওস আছে সেগুলো আমি কিন্তু ডিসক্রিপশনায় দিয়ে দিয়েছি এবং তোমরা কার্ডও দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমরা চালিয়ে প্লে করে দেখতে পারো যে ভিডিওস আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টেল দেন গুড বাই